সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি এই মহামারীর সংকটে তোমরা সুস্থ আছো, বাসায় আছো। আজকে আমরা 6.3-এর 19 নম্বর সম্পাদ্যটি উপপাদ্য নিয়ে আলোচনা করব, সৃজনশীল প্রশ্ন। এটা আমরা বুঝে অনুধাবন করার চেষ্টা করব, এসব আমরা বলে যাই। সুপ্রিয় শিক্ষাবৃন্দ, দেখো আমাদের 19 নম্বর প্রশ্নটা কি ছিল। 19 নম্বর প্রশ্ন ছিল যে বিসি ত্রিভুজের এ কোণ ইকুয়াল না দিলে কি, বিসি বাহুয়ের মধ্যবিন্দু ডি, এটাই উদ্দীপক ছিল। যে বিসি ত্রিভুজের এ কোণের এ কোণ 90 ডিগ্রি, বিসি এর মধ্যবিন্দু ডি। বলছে প্রাপ্ত তথ্য অনুসারে এ বিসি ত্রিভুজটি অঙ্কন করো। 2 নম্বর বলছে দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। 3 নম্বর প্রশ্ন ছিল প্রমাণ করো যে এডি ইকুয়াল হাফ বিসি। আমরা কয়েক সলিউশনে যাই, কয়েক সলিউশনে দেখো বলছে এ বিসি ত্রিভুজের এ কোণ 90, আমরা এখানে ত্রিভুজ এঁকেছি এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের এখন 90 ডিগ্রি করে আমরা এঁকেছি। এখন এখানে তোমরা কম্পাস দিয়ে আঁকতে পারো এরকম 90 ডিগ্রি করে, অথবা তুমি সোজা করে স্কেল দিয়ে আঁকলেও চলবে। সি থ্রি এ বি সি ত্রিভুজের এখন 90 ডিগ্রি, এবং বলছে কি বি সি এর মধ্যে দুটি, বি সি এর মধ্যে দুটি, বি সি যদি আমরা এখানে 6 সেন্টিমিটার নিই তাহলে আমরা এখানে 3 সেন্টিমিটার ডি মধ্যে দেবো। কয়েক সব সমস্যা সলিউশন শেষ। এবার আসো খ নম্বরে। খয়ের মধ্যে কী বলছিল যে দেখো যে এ বি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। তাহলে আমরা এখানে ত্রিভুজটিকে কী করেছি, দেখো যে এ বি সি একে ত্রিভুজ, এই ত্রিভুজের এখন 90 ডিগ্রি আমরা আগেই পেয়েছি, ডি ছিল এ বি সি এর মধ্যে বন্ধু, সেটা আমরা আগে বলা ছিল। এখন আমরা কী করেছি, এখানে যে এডি যোগ করেছি, জাস্ট এডি যোগ করে তার মধ্যে প্রমাণ করতে হবে এ বি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। এর মধ্যে একটু অঙ্কন আছে, অঙ্কনটা কি, অঙ্কনটা হচ্ছে আমাদের যে এডি বাহুকে ই পর্যন্ত বাড়াবো। কোন বাহুকে? এডি বাহুকে। এডি বাহুকে আমরা কোন পর্যন্ত বাড়াবো? ই পর্যন্ত বাড়াবো। যদি ই পর্যন্ত বাড়াই কীভাবে বাড়াবো, যেন এডি আর ডি যেন সমান হয়, অর্থাৎ এইটুকু সমান করে যেন ডি হয়, ঠিক আছে? অর্থাৎ এডি ইকুয়াল হবে ডি, এরপর আমরা সি যোগ করে দেব। তাহলে অঙ্কনটা কী দাঁড়ালো আমাদের, অঙ্কন দাঁড়ালো যে এ ডিকে আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম, যেন এডি সমান ডি হয়, সি যোগ করলাম। গুড। এরপর আসো প্রমাণ। প্রমাণের ভিতরে আমাদের এ বি ডি ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজ ও সি ডি ই ত্রিভুজ, এই এই দুটো ত্রিভুজ, এইটা আর এটা, এই ত্রিভুজটা আমরা সর্বসম দেখাবো। আগের মতো যে আমরা সর্বসম্মে 4টা সূত্র জানি, সেই 4টা সূত্রে আমরা যে কোনো একটিতে ফেলবো। দেখো আমরা কোনটাতে ফেলতে পারি, এ বি ডি ত্রিভুজ আর এই ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজ এবং সি ডি ত্রিভুজের ভিতরে আমরা বলতে পারি এডি ইকুয়াল ডি অঙ্কন অনুসারে, কারণ আমরা এঁকেছি এডি আর ডি সমান করে। এরপরে আবার দেখাবো বলা আছে কি বিডি ইকুয়াল সিডি, কারণ এটাও তো আমাদের প্রশ্নেই বলা ছিল যে ডি বি সি এর মধ্যে বিন্দু, তাই লিখেছি আমরা। আর এই কোনটা আর এই কোনটা সমান কী কোন হিসেবে তোমরা জানো, বলো কী কোন হিসেবে সমান? গুড, বিপরীত বিপরীত কোন হিসেবে সমান, অর্থাৎ এ ডি বি কোণ এবং সি ডি ই কোণ হচ্ছে বিপরীত কোণ হিসেবে সমান, আমরা তাই লিখেছি। তাহলে কোন ক্রাইটেরিয়াতে পড়লো যে একটি ত্রিভুজের 2টি বাহু এবং আরেকটি অন্তর্ভুক্ত কোণ, এই যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই বাহুদের অন্তর্ভুক্ত কোণ এটা, এই বাহুদের অন্তর্ভুক্ত কোণ এটা, এই দুইটা সমান, সুতরাং এরা ত্রিভুজটি সর্বসম, তাই আমরা লিখেছি। দেখো এবি ত্রিভুজ সর্বসম, সি ডি ত্রিভুজ, তাহলে সর্বসম এই কথা বলা হচ্ছে না, এবি ইকুয়াল সি, এবি ইকুয়াল সি একথা বলা যায়। সর্বসম যদি হয় এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হয় তাহলে এই বাহু আর এই বাহু সমান বলা যাচ্ছে। আবার দেখো এ সি ত্রিভুজে আমরা কী করেছি, এ সি ই ত্রিভুজে যে এ সি, এ সি প্লাস সি ই গ্রেটার দ্যান এ ই, কারণ ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর গ্রেটার। তাহলে আমাদের এ সি ত্রিভুজে এ সি প্লাস সি এই দুইটা বাহু যোগ করলাম, তাহলে এই বা এই এই দুইটা বাহু যোগফল এইটার থেকে বড় হবে, তাই হয়েছে। দেখো যে এ সি, এ সি প্লাস সি গ্রেটার দ্যান এ, তাহলে এ সি প্লাস এ বি, সির বদলে আমরা লিখেছি সি ই ইকুয়াল এবি, এটা আমাদের আগে এখানে প্রমাণ করা আছে যে এবি ইকুয়াল সি, তাহলে সির বদলে আমরা এবি লিখতে পারি। তাহলে এই এ সি আর এবি থাকলো, এই এ ইটাকে আমরা ভেঙে রাখলাম, এ ইটাকে আমরা ভেঙে রাখলাম এডি প্লাস ডিই, তাই লিখেছি। দেখো এডি প্লাস ডি, এখন ডিই আর এডি সমান, তাহলে এই এই ডি এর বদলে, অর্থাৎ এই ডি এর বদলে লেখা যায় এডি, কারণ এই ডিই ডিই আর এডি ছিল সমান, তাহলে আমরা এই ডি এর বদলে লেখা যাচ্ছে কি এডি, তাহলে এডি এডি যোগ করলে কী হলো 2AD, তাহলে আমাদের থাকলো কি এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। 3 নম্বর প্রশ্ন ছিল আমাদের, দেখো যে এবিসি ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি, বিসি এর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল হাফ বিসি, এটা হলো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন সলিউশনে আমাদের কী করেছি যে এখানে এ বিসি ত্রিভুজের এ কোণ আমরা সমকোণ করা আছে, ডি বিসি এর মধ্যবিন্দু বলা আছে, এখানে আমরা এডিকে বর্ধিত করেছি, যে আগের মধ্যে যে এডিকে ডি ই ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডি হয়, এবার আমরা যোগ করেছি কি বিই যোগ করেছি,
এডি কে ই পর্যন্ত বৃদ্ধি করলাম, যেন এডি ইকুয়াল ডি হয় আর বিই যোগ করলাম। গেল অঙ্কন। তোমাদের জন্য আসো, এ সিডি ত্রিভুজ ও বিডিই ত্রিভুজ, এ সি ডি ত্রিভুজ এবং বিডিই ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ভিতরে আমরা আবার সর্বসম দেখাবো। এখানে সর্বসম কি, ওই আগের মতোই যে দুই নম্বরটা আমরা করেছিলাম সেটার মতোই। দেখো এডি ইকুয়াল ডি আমাদের অঙ্কন অনুসারে বলা আছে, আর বিডি ইকুয়াল সিডি এটাও আমাদের প্রতিপক্ষে বলা আছে যে ডিটা ছিল পিসিএ মধ্যবন্ধু। তাহলে এই বহু আর এই বহু সমান, দ্যাট মিনস এডি ইকুয়াল হচ্ছে ডি আর বিডি ইকুয়াল হচ্ছে সিডি, এবং এই কোণ আর এই কোণ সমান কি কোণ হিসাবে, গুড, বিপরীত কোণ হিসাবে। আগের যা ছিল তাই, জাস্ট আগে দুইটি কোণ এবং অন্তর্ভুক্ত বাহু, এবারও দুইটি কোণ এবং অন্তর্ভুক্ত কোণ হিসাবে তারা সমান হয়েছে। তাহলে এই ত্রিভুজের ত্রিভুজ কি সর্বসম, গুড, এই ত্রিভুজের ত্রিভুজ কি সর্বসম। তাহলে সর্বসম যদি হয় তাহলে লিখেছি দেখো এ সি ডি ত্রিভুজ সর্বসম বিডি ত্রিভুজ, সর্বসম আমরা বলতে পারি কি এ সি ইকুয়াল বি, এ সি ইকুয়াল বি। আবার বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে আমরা এখানে এ সি ইকুয়াল বি যদি বলতে পারি, আবার বলতে পারি এই কোণ সমান এই কোণ, দ্যাট মিনস এ সি ডি কোণ ইকুয়াল বলা যায় ই বি ডি কোণ। দেখো তাই লিখেছি এ সি ডি কোণ ইকুয়াল এ ডি বি কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, কিন্তু এই কোণটা দেখো এই কোণটা আর এই কোণটা আবার একান্তর কোণ হিসাবে তারা সমান হয়। কখন? যখন এ সি ওয়ান বি সমান্তরাল। তাহলে যেহেতু এই কোণ দুই কোণ দুটি একান্তর কোণ হিসাবে সমান, তাহলে আমরা বলতে পারি এ সি সমান্তরাল বি, অর্থাৎ এইটা আর এইটা সমান্তরাল। কোন কারণে? এই যে এই কারণে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান, একান্তর কোণ হিসাবে সমান, আবার সর্বসমতার দিক থেকেও তারা সমান হয়েছে। তাহলে একান্তর কোণ হিসাবে সমান হলে এ সি আর বি কি সমান্তরাল হতে বাধ্য। তাই আমরা বললাম এ সি সমান্তরাল বি। এখন এ সি সমান্তরাল যদি বি হয়, তাহলে দেখো এই কোণটা আর এই বাহুটা, এসি বাহুটা আর বি বাহুটা সমান্তরাল কোন রেখার উপরে? একই ভূমি এবি এর উপরে, একই ভূমি এবির উপরে এসি এবং বি সমান্তরাল। তাহলে এই কোণটাও সমকোণ হবে, এই কোণটাও সমকোণ হবে, যেহেতু তারা সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা সবসময় সমান্তরাল বজায় রেখে চলবে। তাহলে এবং উভয়ই একই রেখার উপরে এবির উপরে, তাহলে এই কোণটাও হবে 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি। তাই আমরা রেখেছি সি এ বি কোণ, সি এ বি কোণ ইকুয়াল ই বি এ কোণ সমান, কারণ কি ওই সমকোণ, সমকোণ হচ্ছে কারণ এরা সমান্তরাল হওয়াতে একই রুখের উপরে এই কোণটা এই কোণটা সমকোণ হয়ে গেছে। এবার আসো, এখন আমরা আসি যে এবিসি ত্রিভুজ ও এ বি ত্রিভুজে। এ বি সি ত্রিভুজ কি? এ বি সি ত্রিভুজ আর এ বি ই ত্রিভুজ। এ একটা দেখো, এ একটা ত্রিভুজ এ বি সি আর এ একটা ত্রিভুজ এ বি ই, এই যেটা এইটা এই ত্রিভুজটা আর আমাদের এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজের ভিতরে আমরা এ সি ইকুয়াল বি বলছি, এ সি ইকুয়াল বি বলছি, কেন বলছি? এই যেখানে প্রমাণ করা আছে এ সি ইকুয়াল বি, আমাদের এই দুটা ত্রিভুজ সর্বসম হয়েছিল, সেখানে আমরা এ সি ইকুয়াল বি প্রমাণ করেছিলাম, এটা এখানে তাই বলা আছে, তাই বলেছি এ সি ইকুয়াল বি। আর এ বি বাহুটা উভয়ের সাধারণ বাহু, এ বি সি ত্রিভুজের এ বি বাহুটা আছে, আবার এ বি ই ত্রিভুজের এ বি বাহুটা আছে, তাহলে এ বি সাধারণ বাহু। আর সি এ বি কোণ, সি এ বি কোণ আর ই বি এ কোণ, এ কোণ এরা সমকোণ হিসেবে সমান। তাহলে আমাদের কী দেখলো এখানে, যে এই এ বি সি ত্রিভুজ এবং এ বি ত্রিভুজের কি হলো, দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান, সুতরাং ত্রিভুজে এরাও সর্বসম, অর্থাৎ এ বি সি ত্রিভুজ ও এ বি ত্রিভুজ সর্বসম, সর্বসম লিখেছি। কেন লিখেছি? দুইটা বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণগুলিও সমান। তাহলে এই জায়গাটা যদি সর্বসম হয়, তাহলে আমরা বলতে পারি কি এ বি ইকুয়াল কি বেসি, এ বি ইকুয়াল, দেখো এ বি ইকুয়াল বেসি বলা যায়, যদি সর্বসম হয় তাহলে সর্বসম এ বি ইকুয়াল বেসি বলা, এ ইকুয়াল বেসি বলা যায়, যে এ ই ইকুয়াল বেসি, যেহেতু ধরো সর্বসম। এই কে আমরা ভেঙে রেখেছি কি এ ডি প্লাস ডি, এই যে এই কে ভেঙে দেখা যায় এ ডি প্লাস ডি, তাই লিখেছি এ ডি প্লাস ডি। আর ডি ই যেহেতু এ ডি এর সমান, তাহলে ডি এর বদলে এডি দেখা যাচ্ছে, তাই লিখেছি ডি ইকুয়াল এডি, এ ডি ইকুয়াল ডি ইকুয়াল এডি লিখছি। এখন এডি ডি যোগ করলে কি টু এডি, তাহলে এডি ইকুয়াল হবে কি হাফ বেসি। আমাদের প্রমাণটা ছিল দেখো টার্গেট সার্চ লিখেছি এডি ইকুয়াল হাফ বেসি। তাহলে এটা আমরা দুইবার সর্বসম করলাম, একবার এই ত্রিভুজের এই ত্রিভুজ সর্বসম করলাম, আর একবার এ বি সি ত্রিভুজ এবং এ বি ত্রিভুজ সর্বসম করে আমরা এটা প্রমাণ করতে সফল হলাম। সুপ্রিয় শিক্ষার্থীদের 19 নম্বর সৃজনশীল আমরা এখানে আজকে শেষ করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছ, না বুঝতে পারলেও তোমরা আমাদেরকে নক করবে, আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, আর তোমাদের পরীক্ষা আসার সামনে সে প্রিপারেশন নিবে, আর তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে, আশা করছি। আজকে এখানে শেষ, আল্লাহ হাফেজ।